কেস সরিয়ে ফেলেন, এটা যোগ্য কেস নয়। নজিরবিহীন যেটা মনে হলো, আমি শুনেছিলাম যে গত সপ্তাহে রাত 8টা পর্যন্ত আর্গুমেন্ট চলেছে। আমি এই কেস আসছি একজন দর্শক হিসেবে এবং ডক্টর ইউনুসের প্রতি সংগতি প্রকাশ করার জন্য, আইনজীবী হিসেবে আসিনি, কিন্তু শুধু রায়টা শুনতে পারলাম। আমার কাছে খুব মানে নজিরবিহীন যেটা মনে হলো, আমি শুনেছিলাম যে গত সপ্তাহে রাত 8টা পর্যন্ত আর্গুমেন্ট চলেছে এই কোর্টে। আমার প্র্যাকটিস বোধহয় 25 বছর আগে, তারপর আমি আসিনি, তখনও দেখতাম কিন্তু কে কোর্টগুলো সব 2-3টার মধ্যে চলে যায়, অনেক সময় ওনাদেরকে পাওয়া যায় না। আর জিজ্ঞেস করেছিলাম যে রাত 8টা পর্যন্ত আর কোনো কেস এরকম শুনানি হয়েছে কিনা, শুনেছি কোনোটাই হয়নি। যে কতজনকে জিজ্ঞেস করছি কারো কাছে শুনি নেই যেটা হয়। তো এটা নজিরবিহীন মনে হয়েছে যে এত দ্রুতগতিতে কেন এটা করতে হলো, কি প্রয়োজন ছিল। আর আজকে শুনলাম রায় যখন দেওয়া হলো, 1 ঘন্টার কমে আমাদেরকে রায় শোনানো হয়েছে, সেখানে বারবার বলা হলো যে পুরাটা শোনানো হবে না, পুরাটা আমরা পরে দেখতে পারবো। আমাদের সাধারণ জনগণ হিসেবে যারা কোর্টের দর্শক আছি, আমাদের তো শোনার অধিকার আছে, কি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কি কি কারণ সেখানে দেওয়া হচ্ছে, সেগুলো দেওয়া হলো না। মোট বিষয়টা যে এখানে কাউকে কোনো শ্রমিককে স্থায়ী না করার জন্যে তার বিরুদ্ধে এই দ্রুতগতিতে আদৌ মামলা করা, তারপর এই দ্রুতগতিতে পরিচালনা করা, তারপর সাজা দেওয়া, তারপর কারাদণ্ড দেওয়া, এরকম আর কোনো নজির আছে কিনা বাংলাদেশে, আমার বোধহয় গবেষণা করে দেখতে হবে। আমার অন্তত মনে পড়ছে না যে এরকম এক্সাম্পল আছে। এরকম কিন্তু শত শত প্রতিষ্ঠান আছে, প্রাইভেট এবং এনজিও সেক্টরে, যারা চূড়ান্ত স্থায়ীকরণ করেন না। মিডিয়া সেক্টরে হয়তো আছে, জানি না আপনাদের কীরকম কন্ট্রাক্ট হয়, আপনারা দেখতে পারেন। তো আপনাদের বিরুদ্ধে কি মামলা হচ্ছে? অন্যান্য আমাদের বিশাল বিশাল পৃথিবী জুড়ে যেসব এনজিওগুলো কাজ করেন আমাদের এখানে, তাদের বিরুদ্ধে কি হচ্ছে? না হলে সিলেক্টিভিটির কিছু প্রশ্ন হয়তো আসে। দেশের নাগরিক হিসেবেও এবং একজন মানবাধিকার এক্সপার্ট হিসেবেও বলছি, বিদেশে কেউ এই ব্যাপারে প্রশংসা করছে না, বরং নিন্দা করছে। অনেকে লিখেছে, বড় থেকে নিয়ে ছোট বড় অনেকেই লিখেছে, সরকারকে অনুরোধ করেছে যে এই চার্জগুলো আনবেন না, এই কেস সরিয়ে ফেলেন, এটা যোগ্য কেস নয়, এটা সরিয়ে ফেলেন, সরকার কারোরই কথা না। এই রায় আসার আগেই যখন চার্জ আনা হয়েছিল, তখনই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক নিন্দা হয়েছে বাংলাদেশের এই মানে প্রসিকিউশন সিস্টেম নিয়ে, বাংলাদেশের যে মানব অধিকারের কোনো কীভাবে লঙ্ঘন হচ্ছে। প্রফেসর ইউনুসের মানব অধিকার যদি এভাবে লঙ্ঘন হতে পারে, তাহলে আমার আপনার মানব অধিকার যে লঙ্ঘন হবে না, তার কি নিশ্চয়তা আছে? আজকে যেটুকু আমি শুনলাম তাতে আমার মনে হলো এই রায়ে অনেক কিছু, আমি মানে শ্রম আইনের বিশেষজ্ঞ নই, কাজে ওই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু আমি যা শুনলাম যেটা আপিল করার বহু পথ আছে।